একজন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর উপজেলা প্রশাসন থেকে তাকে যে রাষ্ট্রীয় সম্মানটুকু একজন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর পাওয়ার কথা এটা উপজেলা প্রশাসন থেকে তাকে দেয়া হয়নি। পুলিশ কিন্তু ঠিকই এই যে যেখানে কবর দেয়া হয় এই জায়গায় গিয়েছিল, কিন্তু উপজেলা প্রশাসন থেকে ইয়োনো সাহেব বা তার কোনো প্রতিনিধি আসেন নাই। তো আমরা এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা তার ছেলে রানা শিকদার তিনি আদালতে একটি মামলা রিট মামলা ফাইল করেন, তার পক্ষে আজকে শুনানি শেষে আদালত একটি রুল দিয়েছেন। রুলটা হচ্ছে গিয়ে যে এই যে তাদের যে ফেইলর, তারা যে সম্মানটা দিতে পারলেন না প্রশাসনের পক্ষ থেকে, এটি কেন অবৈধ বলে বিবেচনা হবে না। এবং রুলটির সাথে আরেকটি জিনিস সংযুক্ত আছে, এটা হচ্ছে রেসপন্ডেন্ট নাম্বার 5 মানে উপজেলা প্রশাসন এই ইয়োনো সাহেব যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার বিরুদ্ধে এই যে এই তার বিরুদ্ধে যে একটি তদন্ত কমিটি কেন তৈরি করা হবে না, ইনকোয়ারি কমিটি, যে এই কাজটি কেন উনি করলেন বা কিভাবে করলেন, এটি রুল দিয়েছেন। তো আমরা অত্যন্ত খুশি যে কিছু মন্তব্য করেছেন, কোর্ট বলেছেন যে এইরকম একজন সূর্য সন্তান, মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান, তাদেরকে এইরকম একটা সময়ে যদি সম্মান না দেওয়া হয় এটা তো মানে খুবই অবমাননা এবং এটা তো আসলে মেনে নেওয়া যায় না। কোর্ট খুবই মানে বিরক্ত হয়েছেন যে হ্যাঁ বচনা করেছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর আমাদের আরেকটি সাবমিশন হচ্ছে গিয়ে যে যে মুক্তি বীর মুক্তিযোদ্ধার কথা আমরা বলছি, লাল মুক্তিবার্তায় তার নাম আছে, বেসরকারি গেজেটে তার নাম আছে, এবং নিয়ম আইন হচ্ছে গিয়ে এই আমাদের একটি আদেশ আছে, এই আদেশে বলা হচ্ছে যে কী কীভাবে আপনি বুঝবেন যে উনি মুক্তিযোদ্ধা এবং তাকে কী কীভাবে ডিটারমাইন করবেন মুক্তিযোদ্ধা এবং আপনি সম্মান দিবেন। এর মধ্যে ক খ গ সবগুলোতে ক্লিয়ারলি বলা আছে যদি বেসরকারি গেজেটে ওনার নাম থাকে অথবা লাল মুক্তিবার্তায় যদি তার নাম থাকে তাই যথেষ্ট আপনার তারে সম্মান দেওয়ার জন্য। এতগুলা জিনিস থাকার পরও তাকে সম্মান দেওয়া হয় নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে গিয়ে আইনজীবীর মানে অ্যাপার্ট ফ্রম লয়ার আমার আরেকটা জিনিস কষ্টের বিষয় হচ্ছে গিয়ে একজন মুক্তিযোদ্ধা লাল মুক্তিবার্তায় তার নাম থাকার পরেও বেসরকারি মানে সাময়িক সনদ থাকার পরেও যখন স্পষ্টভাবে বিভিন্ন রিপোর্ট টিপোর্টে আসলো যে এটা এলাকাতেও একটা অসন্তুষ্ট বা অসন্তুষ্টির ব্যাপার ঘটছে যে তাকে দেওয়া হয় নাই সম্মান, আমাদের হাইকোর্টে মহামান্য হাইকোর্টে আসতে হইলো তার ছেলের। এটা তো সরকার বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি এটা সঠিক হয়ে থাকে তৎক্ষণাৎ এই ইয়োনো সাহেবকে একটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, যে এটা তো স্পিরিট অফ দ্য লিবারেশন ওয়ার, যেটা আমাদের যে লিবারেশন কথায় কথায় যে আমরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বিভিন্ন কান্না আমরা করি, তাহলে এইরকম একটা ঘটনা ঘটার পর হাইকোর্টে আসা লাগবে কেন? এটা তো আমাদের মন্ত্রণালয়েই তো ব্যবস্থা নিতে পারতেন যদি এইভাবে হয়ে থাকে। মন্ত্রণালয়ের সমস্যাটা কোথায় আমি বুঝি না, একজন ইয়োনোর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে বা তদন্ত কমিটি করতে এইরকম একটা স্লোগান বা এইরকম একটা কষ্টের বিষয় আমাদেরকে এই জিনিস নিয়ে আমাদের হাইকোর্টের শরণাপন্ন হইতে হয়, এটা অত্যন্ত দুঃখের বিষয় বলে আমি মনে করি।